वेलकम स्टूडेंट्स বাইনারি নির্মালে তোমাদের প্রত্যেককে অভিনন্দন জানাই। তো আজকে আমরা আলোচনা করব বোটানির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ নিয়ে, তো ক্যারেক্টারিস্টিক্স অফ দা ডমিন্যান্ট স্পোরোফাইট। দেখো, যখনই তোমরা প্ল্যান্ট গ্রুপস পড়বে এই সম্পর্কে কিন্তু আইডিয়া রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন? এর কারণটাই হলো এটা যে অ্যালগি এবং ব্রায়োফাইটা তো এদের ক্ষেত্রে প্রধান যে প্ল্যান্ট বডি সেটি কিন্তু গ্যামেটোফাইট। তো গ্যামেটোফাইট মানে প্ল্যান্টসের যে কোনো হ্যাপ্লয়েড স্ট্রাকচার, তো তাকেই আমরা বলবো গ্যামেটোফাইট। এবং টেরিডোফাইটা থেকে শুরু করে টেরিডোফাইটা, জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্ম, তো তাদের ক্ষেত্রে প্রধান যে প্ল্যান্ট বডি সেটাই প্রধানত স্পোরোফাইট হয়। ওকে, তো স্পোরোফাইট হতে গেলে কোন কোন ক্যারেক্টারিস্টিক ফিচার্স প্রধানত ইভলিউশন পদ্ধতিতে কোন কোন ক্যারেক্টার্স প্ল্যান্টসের মধ্যে ডেভেলপড হয় সেই সম্বন্ধে আমাদেরকে আইডিয়া রাখতে হবে। দেখো, টেরিডোফাইটা, জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্ম তারা কিন্তু ভাস্কিউলার। তো টেরিডোফাইটা, জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্ম এরা কিন্তু ভাস্কিউলার হয়। তো ভাস্কিউলার মানে কি? এক্ষেত্রে আমরা জাইলেম এবং ফ্লোয়েম টিস্যুকে আমরা দেখতে পাবো। ওকে, সো জাইলেম এবং ফ্লোয়েম টিস্যু প্রধানত এদের ক্ষেত্রে আমরা দেখতে পাবো। এর কারণটাই হলো এটা যে সমস্ত প্ল্যান্টসের ক্ষেত্রে স্পোরোফাইট ডমিন্যান্ট ফেজ, তো স্পোরোফাইট ডমিন্যান্ট ফেজ, তো তাদের হাইট কিন্তু অনেকটা বড় হয় এবং সেই জন্য ওয়েল ডেভেলপড ভাস্কিউলার টিস্যু বা কন্ডাক্টিং টিস্যু, যেটা হচ্ছে জাইলেম প্রধানত জলের পরিবহন করে এবং ফ্লোয়েম প্রধানত খাদ্যের পরিবহন করে, এগুলোকে কিন্তু অনেক বেশি কিন্তু ডেভেলপড হতে হবে, রাইট? তো স্পোরোফাইট, আগে প্রথমে আমি তোমাদেরকে স্পোরোফাইটের আইডিয়া দিয়ে দিই। আমরা প্রধানত যে প্ল্যান্টস যেগুলোকে আমরা চোখের সামনে দেখতে পাই, অ্যাঞ্জিওস্পার্ম বা গুপ্তবীচি, এরাই প্রধানত স্পোরোফাইট। কোনো মূলের কোনো যদি সেল নাও তাহলে সেল কিন্তু ডিপ্লয়েড হবে, কাণ্ডের যদি কোনো সেল নাও সেটাও ডিপ্লয়েড হবে, পাতার যদি কোনো সেল নাও সেটাও ডিপ্লয়েড হবে। যে কোনো ডিপ্লয়েড স্ট্রাকচার ইজ কল্ড অ্যাজ স্পোরোফাইট। ওকে, এবং ফুলের মধ্যে, ফুলের বিভিন্ন অংশ কিন্তু স্পোরোফাইট, কারণ যে কোনো পোর্শন যদি আমরা দেখি সেগুলো কিন্তু ডিপ্লয়েড স্ট্রাকচারই হবে, অর্থাৎ সেল নিয়ে যদি দেখি সেগুলো কিন্তু ডিপ্লয়েড হবে। কিন্তু কেবলমাত্র স্পোর, মানে মাইক্রোস্পোর এবং মেগাস্পোর বা এগ, এগুলো প্রধানত হ্যাপ্লয়েড হয়। তাহলে যত উন্নত, যত উদ্ভিদ হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু গ্যামেটোফাইট অনেক ছোট হয়ে গেছে। ওকে, দেখো, অ্যানসিস্টার অফ দ্য ভাস্কুলার প্ল্যান্ট স্পোরোফাইট অ্যান্ড দ্য গ্যামেটোফাইট ইকুয়াল সাইজ। তো যেটা তোমাদেরকে বলছিলাম, তো স্পোরোফাইট এবং গ্যামেটোফাইটের সাইজ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ব্রায়োফাইটার ক্ষেত্রে কিন্তু গ্যামেটোফাইটের সাইজ কিন্তু অনেক বড় হয় এবং গ্যামেটোফাইট প্রধানত মেন প্ল্যান্টস বডি হয়। কিন্তু টেরিডোফাইটার ক্ষেত্রে গ্যামেটোফাইট তুলনামূলকভাবে বড় হয় দেন জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্ম। তাহলে যত ইভলিউশন, যত প্রোগ্রেস করেছে, গ্যামেটোফাইটের সাইজ কিন্তু কমে গেছে। তাহলে দেখো, একদম অ্যানসেস্টার যে সমস্ত ভাস্কিউলার প্ল্যান্ট ছিল, অর্থাৎ টেরিডোফাইটা, জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্মের যেগুলো অ্যানসেস্টার, অ্যানসেস্টার মানে কি, যেখান থেকে এরা উৎপত্তি ঘটেছে, তো তাদের ক্ষেত্রে কিন্তু স্পোরোফাইট এবং গ্যামেটোফাইট ছিল ইকুয়াল সাইজ। এবং পরে কি হলো, রিডাকশন অফ দ্য গ্যামেটোফাইট সাইজ, অর্থাৎ পরবর্তীকালে যখন ইভলিউশন, যখন প্রোগ্রেস করলো, নর্মাল যখন আমরা এই ভাস্কিউলার প্ল্যান্টসকে আমরা যখন দেখছি, টেরিডোফাইটা, জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্ম, তাদের ক্ষেত্রে গ্যামেটোফাইট তুলনামূলকভাবে অনেক ছোট হয়ে গেল। এবং অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে তো গ্যামেটোফাইটকে দেখার জন্য অবশ্যই আমাদের মাইক্রোস্কোপ লাগবে। কিন্তু টেরিডোফাইটের ক্ষেত্রে স্পোরোফাইট এবং গ্যামেটোফাইট প্রধানত ইন্ডিপেন্ডেন্ট থাকে। তো গ্যামেটোফাইটকে খুঁজতে গেলে মাটির নিচে থেকে আমাদেরকে গ্যামেটোফাইটকে বের করতে হয়। তো স্পোরোফাইটের যখন প্ল্যান্টসের ইভলিউশনে, যখন স্পোরোফাইট যখন ডমিনেন্ট ফেজ আসতে চলেছে, সেই সময় কিছু ক্যারেক্টারিস্টিক ফিচার্স প্রধানত এই স্পোরোফাইটের মধ্যে ডেভেলপ করলো। প্রথম যে ক্যারেক্টারিস্টিক ফিচার সেটি হলো কন্ডাক্টিং টিস্যু, যেটা তোমাদেরকে বলছিলাম যে ভাস্কিউলার টিস্যু। প্রধানত দুই ধরনের ভাস্কিউলার টিস্যু বা সংবহন কলা এক্ষেত্রে ডেভেলপ করে, একটি হলো জাইলেম এবং আরও একটা ফ্লোয়েম। এবং দেখো, লিগনিফাইড, অর্থাৎ সেল ওয়াল যার লিগনিন দিয়ে তৈরি, ভাস্কিউলার টিস্যু হেল্প দেম টু গ্রো টল। ওকে, অর্থাৎ স্পোরোফাইটের ক্ষেত্রে যে সমস্ত জাইলেম এবং ফ্লোয়েম বা ভাস্কিউলার যে টিস্যু তৈরি হলো, সেই টিস্যু তো সেল নিয়ে তৈরি হবে। তো সেলের যে কোষ প্রাচীর, সেগুলোতে প্রধানত লিগনিন সঞ্চিত হলো, এবং যেহেতু লিগনিন সঞ্চিত হয় সেই কারণের জন্য সেল কিন্তু অনেক বেশি মেকানিক্যাল স্ট্রেংথ তার কিন্তু থাকে। এবং সেই জন্য প্ল্যান্টসের যত সাইজ, মানে স্পোরোফাইটের যত সাইজ যত বাড়বে, তত কিন্তু তারা, মানে সাইজ বাড়ার সাথে সাথে প্রধানত এই ধরনের লিগনিফিকেশন ঘটে। স্পোর্স অফ দ্য টল প্ল্যান্ট ডিসপার্সেস এনাবেল দ্য স্পিসিস টু কলোনাইজ ইন দ্য নিউ এনভায়রনমেন্ট। তাহলে স্পোরোফাইটের আকৃতি যত বাড়ছে, তার ফলে তার মধ্যে যে স্পোর তৈরি হয়, প্রধানত এক্ষেত্রে আমরা সেক্সুয়াল স্পোরের কথা বলবো, মাইক্রোস্পোর এবং মেগাস্পোর। তো মাইক্রোস্পোর প্রধানত ডিসপার্সড হয়ে যায়, ছড়িয়ে পড়ে বিভিন্ন এনভায়রনমেন্টে, এবং সেই জন্য ইভলিউশনারিলি এই সমস্ত প্ল্যান্টসকে বর্তমানে আমরা কিন্তু বিভিন্ন জায়গাতে দেখতে পাই। তো স্পোর অফ দ্য টল প্ল্যান্ট ডিসপার্সড এনাবেল স্পিসিস টু কলোনাইজ ইন দ্য নিউ এনভায়রনমেন্ট। এবং নন ভাস্কুলার প্ল্যান্ট প্রধানত 20 সেন্টিমিটার ইন হাইট, অর্থাৎ যে সমস্ত প্ল্যান্টস নন ভাস্কুলার হয়, যাদের ক্ষেত্রে জাইলেম এবং ফ্লোয়েম থাকে না, তাদের হাইট কিন্তু তুলনামূলকভাবে অনেক কম হয়। তাহলে প্রথমেই যে ঘটনা, স্পোরোফাইট জেনারেশনের প্রথমেই যখনই ডমিনেন্ট
ডিফারেন্ট স্পোরোফাইট যখন আসছে, যেমন টেরিডোফাইটে যেগুলো আছে, ফার্ন যেগুলো আছে, তো তাদের ক্ষেত্রে আমরা জানি তাদের যে ডমিনেন্ট যে প্ল্যান্ট বডি সেটাই কিন্তু স্পোরোফাইট। তো তার কিন্তু হাইট অনেক বড় হবে এবং হাইট বড় হওয়ার জন্য কন্ডাক্টিং যে টিস্যু জাইলেম এবং ফ্লোয়েমের ডেভেলপমেন্ট ঘটবে। এরপরেই যে পোর্শনটা আছে, দেখো ইভলিউশন অফ রুট, দিস ইজ অলসো ইম্পর্টেন্ট। কারণ আমরা ব্রায়োফাইটের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, তাদের ক্ষেত্রে কোনো রুটসের ডেভেলপমেন্ট ঘটে না, মানে প্রকৃত রুটস সেক্ষেত্রে ব্রায়োফাইটের ক্ষেত্রে থাকে না। তো ব্রায়োফাইটের ক্ষেত্রে প্রধানত কোনো ট্রু রুট থাকে না এবং মূলের পরিবর্তে যে স্ট্রাকচার থাকে তো সেটাই হলো রাইজয়েড। কিন্তু টেরিডোফাইটা, জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে রুটসের ডেভেলপমেন্ট ঘটলো। দেখো রুট টিস্যু of the vascular plants closely resembles with the stem tissue of early vascular plants. মানে এই যে ভাস্কুলার প্ল্যান্টসের কথা যেগুলো বলছে, যাদের মধ্যে কন্ডাক্টিং টিস্যু ওয়েল ডেভেলপ করেছে, জাইলেম এবং ফ্লোয়েম যাদের মধ্যে ওয়েল ডেভেলপ করেছে, যেমন টেরিডোফাইটা, জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্ম, তো প্রথমে তারা এই তাদের ক্ষেত্রে কিন্তু রুটসের ডেভেলপমেন্ট ঘটে, অর্থাৎ প্রকৃত মূল তাদের ক্ষেত্রে আমরা দেখতে পাবো। এবং এই ভাস্কুলার প্ল্যান্টসের যে রুট টিস্যু অফ দ্য ভাস্কুলার প্ল্যান্ট ক্লোজলি রিজেম্বল উইথ স্টেম টিস্যু, যখন আর্লি কন্ডিশনে ছিল, যখন একদম প্রিলিমিনারি কন্ডিশনে যখন রুটসের যখন ইভলিউশন হচ্ছে, তো রুটস তখন কিন্তু কাণ্ডের সঙ্গে, রুটসের যে টিস্যু বা মূলের যে কলাতন্ত্র সেটা কিন্তু কাণ্ডের কলাতন্ত্রের সঙ্গে সিমিলারিটি ছিল। এবং পরবর্তীকালে ইভলিউশন যত প্রোগ্রেস করে তত রুটসের টিস্যু সিস্টেম তত ডিফারেন্ট হতে পারে, কিন্তু একদম আর্লিয়ার স্টেজে কিন্তু রুট এবং স্টেমের যে টিস্যু সিস্টেম সেটা কিন্তু একই রকম ছিল। ওল্ডেস্ট ফসিলস অফ দ্য লাইকোফাইটস, তো লাইকোফাইটস একদম ভাস্কিউলার প্ল্যান্টস, প্রধানত এই লাইকোফাইটস থেকেই উৎপত্তি ঘটেছে ভাস্কিউলার প্ল্যান্টসের, অর্থাৎ টেরিডোফাইটা, জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্ম। তো এদের উৎপত্তি, লাইকোফাইটসের উৎপত্তি অন্তত 400 মিলিয়ন বছর আগে হয়েছিল, হ্যাড দ্য সিম্পল রুট। তো এই যে লাইকোফাইটস, দেখো 400 মিলিয়ন বছর আগে যে লাইকোফাইটের উৎপত্তি ঘটেছিল সেক্ষেত্রেও কিন্তু সিম্পল রুট তৈরি দেখা গিয়েছিল। এবং সেই সময় কিন্তু অ্যানসেস্টার অফ দ্য ফার্ন এবং সিড প্ল্যান্ট হ্যাড নান, ওকে? তো সেই সময় কিন্তু ফার্নেরও ডেভেলপমেন্ট ঘটেনি এবং যে সিডের যে সমস্ত প্ল্যান্টস আছে, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্মেরও ইভলিউশন ঘটেনি, কিন্তু তবুও লাইকোফাইটসের ক্ষেত্রে আমরা সিম্পল রুট দেখতে পাই। তো রুট কিন্তু এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ প্ল্যান্টসের যত হাইট যত বাড়বে সেক্ষেত্রে ওয়াটার এবং মিনারেলসের পরিমাণ, তার নেসেসিটি তত বাড়বে। এবং সেই কারণের জন্য ইভলিউশন অফ দ্য রুটস ইন কেসেস অফ স্পোরোফাইট, যে সমস্ত প্ল্যান্টসে স্পোরোফাইট জেনারেশন প্রাধান্য বিস্তার করে তাদের ক্ষেত্রে রুটসের ডেভেলপমেন্ট কিন্তু গুরুত্বপূর্ণ। এর সাথে সাথে দেখো ইভলিউশন অফ লিভস, মানে পাতার উৎপত্তি কিভাবে ঘটছে, দিস ইজ অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো পাতার উৎপত্তি কিভাবে ঘটছে, তো পাতাকে প্রধানত দুটো ভাগে ভাগ করা হয়, একটি হলো মাইক্রো ফিলস এবং আরেকটি হলো মেগা ফিলস। তো এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ, তো এটি হলো মাইক্রো ফিলস, মানে যখন পাতা যখন খুব ছোট ছোট হয় তো তখনই তাকে আমরা বলবো মাইক্রো ফিলস, ওকে? আবার পাতা যখন বড় হয়, যত ইভলিউশন যত প্রোগ্রেস করে তত পাতা কিন্তু বড় হতে থাকে, কারণ ফটোসিনথেসিসের জন্য পাতা তখন বড় হতে থাকে। তো সেই বড় যে পাতাগুলো, তো তাকেই আমরা বলবো মেগা ফিলস। তাহলে মাইক্রো ফিলস এবং মেগা ফিলসের মধ্যে কি পার্থক্য সেটা বোঝার আগে আগে একটু দেখে নাও যে প্রথম যে পাতার ইভলিউশন যেটা হয়েছিল, মানে ব্রায়োফাইটের ক্ষেত্রে তো প্রকৃত লিভসের ডেভেলপমেন্ট ঘটে না, তাহলে প্রথম পাতার উৎপত্তি কোন ক্ষেত্রে ঘটেছিল, লাইকোফাইটসের ক্ষেত্রে। লাইকোফাইটস হচ্ছে ওল্ডেস্ট লিনিয়েজ অফ দ্য ভাস্কুলার প্ল্যান্ট, অর্থাৎ ভাস্কুলার যে সমস্ত প্ল্যান্টস আছে যেগুলো বলছিলাম, যে টেরিডোফাইটা, জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্ম, এদের উৎপত্তি কিন্তু লাইকোফাইটস থেকে হয়েছিল। অ্যান্ড হ্যাভ দ্য মাইক্রোফিলস, তাহলে এই লাইকোফাইটসের যে পাতা ছিল সেটা কিন্তু মাইক্রোফিলস। এমনকি বর্তমানে আমরা যে টেরিডোফাইট যেটা দেখতে পাই, কিছু টেরিডোফাইট, কিছু স্পিসিসের টেরিডোফাইট আছে যাদের ক্ষেত্রে মাইক্রোফিলস আমরা দেখবো, আবার কিছু টেরিডোফাইট আছে যাদের ক্ষেত্রে আমরা কিন্তু মেগাফিলস দেখবো, ওকে? কিন্তু প্রথম যে পাতার যে ইভলিউশন ঘটেছিল সেটা কিন্তু মাইক্রোফিলস ছিল। তো মাইক্রোফিল অনেকটা স্পাইন লাইক ছিল, মানে কাঁটার মতো ছিল এবং সাপোর্ট দ্য ভাস্কুলার টিস্যু। দেখো লাইকোফাইটসের মধ্যে কিন্তু ভাস্কুলার টিস্যুর ডেভেলপমেন্ট হয়েছিল। সো দিস ইজ দ্য ভাস্কুলার টিস্যু, ওকে? তো ভাস্কুলার টিস্যুর ডেভেলপমেন্ট হয় এবং এদের যে পাতা ছিল সেগুলো কিন্তু মাইক্রোফিলস ছিল। এবং মাইক্রোফিলসের মধ্যে যে সমস্ত ভাস্কুলার টিস্যু, তো পাতার মধ্যেই প্রধানত জাইলেম, ফ্লোয়েম ইত্যাদি থাকবে, কারণ পাতাতেই তো ফটোসিনথেসিস হয়। এবং সেই কারণের জন্য পাতাতে সবসময় কিন্তু ওয়াটার সাপ্লাই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং পাতার মধ্যে যে খাদ্য তৈরি হবে সেটাও কিন্তু জাইলেমে, ফ্লোয়েমের মধ্যে দিয়ে পরবর্তীকালে উদ্ভিদের বিভিন্ন অঙ্গে সেটা ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে। কিন্তু এই মাইক্রোফিলসের মধ্যে যে ভেসেলস যেগুলো ছিল, তো মাইক্রোফিলসের মধ্যে যে ভাস্কুলার যে টিস্যু যেগুলো প্রধানত আমরা দেখতে পাই সেগুলো কিন্তু সিম্পল এবং আনব্রাঞ্চড, অর্থাৎ কোনোরকম ব্রাঞ্চিং আমরা দেখতে পাবো না, অর্থাৎ
বিভিন্ন রকমের শিরাবিন্যাস যেগুলো পাতাতে আমরা দেখতে পাই, তো সেগুলোকে আমরা কিন্তু এক্ষেত্রে দেখতে পাবো না, মানে সিম্পল এবং আনব্রাঞ্চড এক্ষেত্রে ভাস্কুলার টিস্যু দেখা যায়। ওকে, সো স্পাইন লাইক এবং সাপোর্ট দ্য ভাস্কুলার টিস্যু, কেবলমাত্র এটা ভাস্কুলার টিস্যুকে সাপোর্ট দিত। কিন্তু অল দ্য ভাস্কুলার প্ল্যান্ট, সমস্ত ভাস্কুলার প্ল্যান্ট ফ্রম টেরিডোফাইটা, বললাম যে কিছু কিছু টেরিডোফাইটার ক্ষেত্রে এখনও পর্যন্ত মাইক্রোফিলস আছে, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যেটা দেখবো সেটা হলো মেগাফিলস। মেগাফিলসের উৎপত্তি অন্তত 300 মিলিয়ন বছর আগে হয়েছিল। দেখো লাইকোফাইটস উৎপত্তি 410 মিলিয়ন বছর আগে হয়েছিল, তো তাদের যে পাতা ছিল সেগুলো কিন্তু মাইক্রোফিলস ছিল। কিন্তু 300 মিলিয়ন বছর আগে যে মেগাফিলসের উৎপত্তি ঘটলো, তো সেই মেগাফিলসের মধ্যে আমরা কিন্তু ব্রাঞ্চড ভাস্কিউলার সিস্টেম দেখতে পাবো, অর্থাৎ এই পাতার মধ্যে বিভিন্ন রকমের মানে শাখা প্রশাখাযুক্ত অংশ দেখতে পাবো। সুতরাং ব্রাঞ্চড এক্ষেত্রে আমরা ভাস্কিউলার টিস্যু দেখতে পাবো। ওকে, তো এগুলো কিন্তু ইভলিউশনারি ফিচার্স। আমরা পরবর্তীকালে আমরা যখন টেরিডোফাইটা, জিমনোস্পাম, এনজিওস্পাম সম্পর্কে ধারণা নেব, তখন এই সম্পর্কে কিন্তু আইডিয়া রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো অনেক সময় বোটানির প্ল্যান্ট গ্রুপস কিন্তু একদম সিস্টেমেটিক একটা স্টাডি, একটির সঙ্গে আরও একটা কিন্তু রিলেটেড। ওকে, অনেকটা ম্যাথামেটিক্সের মতো, তো এইরকমভাবেই কিন্তু তোমাদেরকে পড়তে হবে। তাহলে দেখো, যেক্ষেত্রে ডমিনেন্ট স্পোরোফাইট হলো, সেক্ষেত্রে প্রথমে আমরা দেখলাম যে কন্ডাক্টিং টিস্যুর ডেভেলপমেন্ট ঘটবে, কারণ ডমিনেন্ট স্পোরোফাইটের হাইট অনেক বড় হবে, এবং ইভলিউশন অফ রুট, রুটের কিন্তু ডেভেলপমেন্ট হতে হবে, কারণ সেক্ষেত্রে স্পোরোফাইটে প্রচুর পরিমাণে জলের প্রয়োজন হয়। এবং ইভলিউশন অফ লিভস, অবশ্যই পাতার উৎপত্তি ঘটবে, তো পাতা প্রথমে উৎপত্তি হয়েছিল মাইক্রোফিলস হিসাবে, এবং পরবর্তীকালে সেক্ষেত্রে মেগাফিলসের ডেভেলপমেন্ট ঘটে। ওকে, এরপরেই যেটা আসবে সেটা হলো স্পোরোফিল। তো যে সমস্ত পাতার মধ্যে প্রধানত স্পোরেনজিয়া থাকে, তো তাকেই আমরা বলবো স্পোরোফিল। দেখো এটা একটা পাতা, এবং এই পাতার মধ্যে যখন স্পোরেনজিয়া থাকবে, তো তখনই সেই পাতাকে আমরা বলবো স্পোরোফিল। ভালো করে মাথায় রাখবে, অ্যাকচুয়ালি আমরা এটুকু জানি যে এনজিওস্পার্মের ক্ষেত্রে যে ফ্লাওয়ার থাকে, ফ্লাওয়ারের যে ডিফারেন্ট পার্টস থাকে, সেই পার্টসগুলো আর কিছুই নয় প্রকৃতপক্ষে, সেগুলো কিন্তু মডিফাইড লিফ। ওকে, তো স্ট্যামেন, তো স্ট্যামেনও কিন্তু মডিফাইড লিভ। যদি আমরা পুঙ্কেশ্বর চক্রকে ধরি, সেটাও কিন্তু মডিফাইড লিভস। যদি পুঙ্কেশ্বর চক্রকে আমরা যদি ধরি, তাহলে পুঙ্কেশ্বর চক্রের মধ্যে আমরা অ্যান্থারকে যেমন দেখতে পাবো, ফিলামেন্ট দেখতে পাবো, এবং এই অ্যান্থারের মধ্যে কিন্তু মাইক্রোস্পোরেনজিয়া থাকবে। সুতরাং অ্যান্থারের মধ্যে আমরা কাকে দেখতে পাবো? মাইক্রোস্পোরেনজিয়া। তার মানে এটুকুই আমরা দেখছি যে পাতার মধ্যেই কিন্তু স্পোরোফিল বা পাতার মধ্যেই কিন্তু স্পোরেনজিয়া থাকে, সেই জন্য স্ট্যামেন কিন্তু একটি মডিফাইড, আমরা বলতে পারি একটা মডিফাইড পাতা, তো তার মধ্যে প্রধানত স্পোরেনজিয়া থাকে। তাহলে দেখো এক্ষেত্রে ক্যালিক্স বা বৃতি কিন্তু, এটা কিন্তু স্পোরোফিলস নয়, কারণ বৃতির মধ্যে কোনো স্পোরেনজিয়া থাকবে না, এবং তলমণ্ডলও কিন্তু স্পোরোফিল নয়। তাহলে স্ট্যামেন বা পুঙ্কেশ্বর চক্র স্পোরোফিল, এবং গর্ভকেশ্বর চক্র, দেখো গর্ভকেশ্বর চক্রের মধ্যে স্টিগমা থাকে, স্টাইল থাকে, এবং একদম গর্ভকেশ্বর চক্রের নিচের দিকে যে পোর্শন, তো সেটাই প্রধানত ওভারি হয়। ওকে, সুতরাং এরকম যদি আমরা স্ট্রাকচার দেখি, তো এই গর্ভকেশর চক্রও কিন্তু মডিফাইড লিফ, এবং এর মধ্যে যে স্ট্রাকচার থাকবে, তো সেটাই হচ্ছে মেগা স্পোরেনজিয়াম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে স্পোরেনজিয়াম বিয়ারিং যে পাতা, তো তাকেই আমরা বলবো স্পোরোফিল। ওকে, সুতরাং তো এক্ষেত্রে তাহলে আমরা দেখছি যে কার্পেল বা গর্ভপত্র, গর্ভপত্র কেন বলছে, কারণ সেটা হলো মডিফাইড লিভ, এবং এই মডিফাইড লিভের মধ্যেই কিন্তু স্পোরেনজিয়া থাকে। তো যেহেতু স্পোরেনজিয়া থাকে, সেই কারণের জন্য একে আমরা স্পোরোফিল বলবো। দেখো মডিফাইড লিভস বিয়ারিং দ্য স্পোরেনজিয়া আর কল্ড অ্যাজ দ্য স্পোরোফিল। ফার্ন স্পোরোফিল কন্টেইন দ্য ক্লাস্টার অফ স্পোরেনজিয়া আন্ডার সাইড অফ দ্য স্পোরোফিল, অর্থাৎ ফার্নের যে পাতা যদি আমরা দেখি, তো ফার্নের পাতার নিচের দিকে অসংখ্য স্পোরেনজিয়াকে আমরা দেখতে পাবো, এবং সেই স্পোরেনজিয়া যখন ক্লাস্টার তৈরি করে, অর্থাৎ একসঙ্গে যখন থাকে, তো তখনই তাকে আমরা বলবো সোরাই। ওকে, এবং এই স্পোরোফিল প্রধানত দুই ধরনের হতে পারে, স্পোরোফিল প্রধানত দুই ধরনের হতে পারে। তো স্পোরোফিলের মধ্যে যে মেগাস্পোরেনজিয়াম থাকে, সেই মেগাস্পোরেনজিয়াম যদি একই রকমের স্পোর তৈরি করে, তখন তাকে আমরা বলবো হোমোস্পোরাস প্ল্যান্ট। ওকে, আবার স্পোরোফিলের মধ্যে যে স্পোরেনজিয়াম থাকবে, যদি ডিফারেন্ট দুই ধরনের স্পোরেনজিয়াম থাকবে, এক্ষেত্রে তোমাদের যেমন দেখালাম একটি মাইক্রোস্পোরেনজিয়াম আর একটা মেগাস্পোরেনজিয়াম, যখন এরকম থাকবে তখন সেই সমস্ত প্ল্যান্টসকে আমরা বলবো হেটারোস্পোরাস। ওকে, তাহলে হোমোস্পোরাস প্ল্যান্টস তাহলে কারা? দেখো মোস্ট অফ দ্য সিডলেস ভাস্কুলার প্ল্যান্টস আর দ্য হোমোস্পোরাস, অর্থাৎ বেশিরভাগ যে টেরিডোফাইটা আছে তারা কিন্তু হোমোস্পোরাস হবে। এক্ষেত্রে হোমোস্পোরাস মানে কি? স্পোরেনজিয়াম অন দ্য স্পোরোফিল, অর্থাৎ স্পোরোফিলের মধ্যে যে স্পোরেনজিয়াম থাকবে, সেই স্পোরেনজিয়াম
সিঙ্গেল টাইপের স্পোর তৈরি করবে, এক রকমের স্পোর তৈরি করবে, এবং সেই স্পোর থেকে বাইসেক্সুয়াল গ্যামেটোফাইট তৈরি হবে। এই ক্ষেত্রে যে স্পোর তৈরি হবে, স্পোরেনজিয়ার মধ্যে স্পোরিক মিউসিস ঘটবে এবং তার ফলে স্পোর তৈরি হবে। এই স্পোর কিন্তু এক্ষেত্রে সেক্সুয়াল স্পোর হবে, এবং সেই সেক্সুয়াল স্পোরের মাইটোসিস কোষ বিভাজন ঘটবে, এবং মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতিতে প্রধানত গ্যামেটোফাইট তৈরি হবে। কিন্তু এক্ষেত্রে যখন সিঙ্গেল টাইপের স্পোর থেকে বাইসেক্সুয়াল গ্যামেটোফাইট তৈরি হয়, অর্থাৎ মেল এবং ফিমেল গ্যামেটোফাইট তৈরি হয়, এবং মেল গ্যামেটোফাইট থেকে যেমন স্পার্ম তৈরি হবে, গ্যামেটোফাইট মানেই তো সে মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতিতে গ্যামেট তৈরি করে, ওকে, গ্যামেটোফাইট। সেই জন্যই একে গ্যামেটোফাইট আমরা বলবো। আর স্পোরোফাইট কেন বলবো, কারণ তার মধ্যে স্পোরিক মিওসিস ঘটবে স্পোরোফাইটের মধ্যে, এবং তার ফলে স্পোর তৈরি হবে। ওকে, তাহলে যখন একটি স্পোর থেকে, একটি সেক্সুয়াল স্পোর থেকে দুই ধরনের গ্যামেটোফাইট তৈরি হবে, একটি গ্যামেটোফাইট বা ফিমেল গ্যামেটোফাইট এগ দেবে, এবং মেল গ্যামেটোফাইট যখন স্পার্ম দেবে, তো তখনই তাকে আমরা বলবো হোমোস্পোরাস। সো ওয়ান টাইপ অফ স্পোরেনজিয়া প্রোডিউস ওয়ান টাইপ অফ স্পোর, অর্থাৎ একটি টাইপের স্পোরেনজিয়া থাকবে যেটা একটা টাইপের স্পোর তৈরি করবে, হুইচ ডেভেলপ ইনটু দ্য বাইসেক্সুয়াল গ্যামেটোফাইট, তো তখনই তাদেরকে আমরা বলবো হোমোস্পোরাস। প্রধানত হোমোস্পোরাস জেনারেলি মোস্ট কেসে, মোস্ট অফ দ্য সিডলেস ভাস্কুলার প্ল্যান্টস প্রধানত হোমোস্পোরাস হয়, রাইট? তাহলে এই কনসেপ্টটা তোমাকে মাথায় রাখতে হবে যে টেরিডোফাইটার ক্ষেত্রে ম্যাক্সিমাম টেরিডোফাইটা কিন্তু হোমোস্পোরাস হবে। এরপরে আমরা যেটা দেখবো সেটা হলো হেটারোস্পোরাস। দেখো, স্পোরোফাইট জেনারেশনে এগুলো হলো মডিফাইড ফিচার্স। তো হেটারোস্পোরাস তাহলে কি হবে, হেটারোস্পোরাস মানে তার মধ্যে দুই ধরনের স্পোরোফিল থাকবে। একটি স্পোরোফিল মেগাস্পোরেনজিয়ামকে ধারণ করবে, যেটা বলছিলাম যে কার্পেল, নর্মাল যে ডেভেলপ যে এনজিওস্পার্ম আছে তাদের যে গর্ভপত্র, তো তার মধ্যে প্রধানত মেগাস্পোরেনজিয়াম থাকবে, এবং এই মেগাস্পোরেনজিয়াম এর মধ্যে প্রধানত স্পোরিক মিওসিস ঘটবে, এবং তার ফলে মেগাস্পোর তৈরি হবে, এবং এই মেগাস্পোর থেকে ফিমেল গ্যামেটোফাইট তৈরি হবে, এবং সেই ফিমেল গ্যামেটোফাইট এগ তৈরি করবে। তাহলে এক্ষেত্রে যারা হেটারোস্পোরাস হবে তাদের স্পোরেনজিয়া প্রধানত দুই ধরনের হবে, একটি মাইক্রোস্পোরেনজিয়া আর একটি হলো মেগাস্পোরেনজিয়া। তো মাইক্রোস্পোরেনজিয়া স্টেমেনের মধ্যে থাকে ইন কেস অফ এনজিওস্পার্ম, এবং মেগাস্পোরেনজিয়া প্রধানত কার্পেলের মধ্যে থাকে ইন কেস অফ এনজিওস্পার্ম। তো মেগাস্পোরেনজিয়া তাহলে কি করবে, তাহলে স্পোরোফিল, কিন্তু মেগাস্পোরেনজিয়াম যুক্ত যে স্পোরোফিল, তো তারা মেগাস্পোর তৈরি করবে, সেই মেগাস্পোর থেকে ফিমেল গ্যামেটোফাইট তৈরি হবে, এবং সেই ফিমেল গ্যামেটোফাইট এবার মাইটোসিস সেল ডিভিশন পদ্ধতিতে এগ তৈরি করবে। বিষয়টা কীরকম একটু দেখো, একটু ছবির সাহায্যে আমরা দেখে নিই। সুতরাং আমরা যদি ওভারিকে যদি আমরা দেখি, অর্থাৎ এনজিওস্পার্মের ক্ষেত্রে যদি আমরা দেখি, তো এনজিওস্পার্মের ক্ষেত্রে যেদিকে মাইক্রোপাইল আছে, ধরা যাক এই দিকটা হলো মাইক্রোপাইলার এন্ড, তো মাইক্রোপাইলার এন্ডের দিকে প্রধানত দুটো কোষ থাকে, এগুলোকে বলা হয় সাইনারজিটস, এবং সাইনারজিটসের মাঝখানেই কিন্তু জেনারেলি এগ থাকে। ওকে, তাহলে এটা এগ, সাইনারজিটস বা সহকারী কোষও কিন্তু হ্যাপ্লয়েড হবে, এবং এর মাঝখানে কিন্তু পোলার নিউক্লি থাকবে, এবং মাইক্রোপাইলের অপোজিটে তিনটে অ্যান্টিপোডাল সেল থাকবে। সুতরাং এই সমস্ত সেল বা অ্যান্টিপোডাল সেল এগুলো কিন্তু হ্যাপ্লয়েড হবে। ওকে, তো অ্যান্টিপোডাল সেল এরাও কিন্তু হ্যাপ্লয়েড হবে। তো মাল্টিসেলুলার হ্যাপ্লয়েড স্ট্রাকচার প্রথমত গ্যামেটোফাইট হয়। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এই গ্যামেটোফাইটের মধ্যে এগ তৈরি হচ্ছে, এবং এই যে গ্যামেটোফাইট অর্থাৎ এই যে স্ট্রাকচার যেটা হচ্ছে মেগাস্পোরেনজিয়ামের ভিতরে, এই যে গ্যামেটোফাইটের যে ডেভেলপমেন্ট হচ্ছে, তো এই গ্যামেটোফাইটের মধ্যে যত এই গ্যামেটোফাইটই কিন্তু অ্যাকচুয়ালি এগ তৈরি করছে। ওকে, তাহলে একটি টাইপের স্পোরোফিল থেকে প্রধানত মেগাস্পোর, সেখান থেকে ফিমেল গ্যামেটোফাইট এবং এগ যখন তৈরি হতে পারে, অথবা অন্য ধরনের যে স্পোরোফিল আছে যেটা স্টেমেন বলছিলাম, তো স্টেমেনও কিন্তু মডিফাইড লিফ, অর্থাৎ পরিবর্তিত পাতা। ওকে, তো স্টেমেনের মধ্যে আমরা কাকে দেখতে পাবো, অ্যান্থারকে দেখতে পাবো এবং মাইক্রোস্পোরেনজিয়ামকে দেখতে পাবো। তাহলে এই পাতার মধ্যে প্রধানত মাইক্রোস্পোরেনজিয়াম, অর্থাৎ একটি টাইপের স্পোরেনজিয়ামকে আমরা দেখতে পাবো, সেই স্পোরেনজিয়াম কেবলমাত্র মাইক্রোস্পোর তৈরি করবে, হ্যাপ্লয়েড মাইক্রোস্পোর তৈরি করবে, এখান থেকে মেল গ্যামেটোফাইট তৈরি হবে। ওকে, তো মেল গ্যামেটোফাইট থেকে প্রধানত স্পার্ম তৈরি হবে। তাহলে এরাই প্রধানত হেটারোস্পোরাস। যখন স্পোরোফিলের মধ্যে দুই ধরনের প্রধানত স্পোরোফিল এক্ষেত্রে দেখতে পাবো ইন কেস অফ হেটারোস্পোরাস, যে সমস্ত প্ল্যান্টস আছে যেমন মেগাস্পোরোফিল এবং মাইক্রোস্পোরোফিল, মেগাস্পোরোফিলের মধ্যে তাহলে মেগাস্পোরেনজিয়াম থাকবে, এবং মাইক্রোস্পোরোফিলের মধ্যে তাহলে মাইক্রোস্পোরেনজিয়াম থাকবে। মেগাস্পোরেনজিয়ামের মধ্যে মেগাস্পোর তৈরি হবে, ফিমেল গ্যামেটোফাইট সেখান থেকে তৈরি হবে, এগ তৈরি হবে, এবং মাইক্রোস্পোরেনজিয়ামের মধ্যে মাইক্রোস্পোরের ডেভেলপমেন্ট ঘটবে স্পোরিক মিওসিস পদ্ধতিতে, যেটা প্রধানত মেল গ্যামেটোফাইট তৈরি করবে, এবং সেখান থেকে স্পার্ম
তৈরি হবে ওকে তাহলে যে স্পোরোফাইট যে জেনারেশন পরবর্তীকালে যে ব্রায়োফাইটের পরে যে টেরিডোফাইটা জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্ম আসছে তো তাদের ক্যারেক্টারিস্টিক ফিচারস বুঝতে গেলে অবশ্যই তোমাকে এইগুলো সম্পর্কে আইডিয়া রাখতে হবে কন্ডাক্টিং টিস্যু তাদের ক্ষেত্রে কি রকম হয় জাইলেম এবং ফ্লোয়েম এবং ইভলিউশন অফ রুটস তাদের মূলের ডেভেলপমেন্ট কিভাবে হয় ইভলিউশন অফ দ্য লিভস অর্থাৎ টেরিডোফাইটার ক্ষেত্রে আমরা মাইক্রোফিলস দেখতে পাবো কিছু কিছু টেরিডোফাইটার ক্ষেত্রে বাকি ম্যাক্সিমাম যত ভাস্কুলার প্ল্যান্টস আছে তাদের ক্ষেত্রে আমরা মেগা মেগাফিলস আমরা দেখতে পাবো তাহলে এই যে মাইক্রোফিল আর মেগাফিলের মধ্যে থেকে কিন্তু স্পোরোফিলের পার্থক্য আছে তো এই পাতার মধ্যে কিন্তু স্পোরেনজিয়াম থাকবে না ঠিক আছে কিন্তু যে সমস্ত পাতাতে স্পোরেনজিয়াম থাকবে তো তাদেরকেই আমরা স্পোরোফিল বলবো বেশিরভাগ সিডলেস যে ভাস্কুলার প্ল্যান্টস আছে অর্থাৎ ভাস্কুলার যে ক্রিপ্টোগ্যামস আছে অর্থাৎ ফার্ন যারা আছে ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা কিন্তু হোমোস্পোরাস হয় মানে একই স্পোরেনজিয়াম থেকে একটা টাইপের স্পোর তৈরি হবে সেটা কিন্তু দুই ধরনেরই গ্যামেট তৈরি করে আর যেগুলো উন্নত যে সমস্ত প্ল্যান্টস আছে যেমন জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্ম জেনারেলি তারা হেটারোস্পোরাস হয় রাইট তাহলে এই আইডিয়াগুলো তোমাকে কিন্তু অবশ্যই প্ল্যান গ্রুপস বুঝতে গেলে অবশ্যই তোমাকে রাখতে হবে পরের দিন আমি আলোচনা করব টেরিডোফাইটার ক্যারেক্টারিস্টিক ফিচার্স নিয়ে আশা করি বোটানির এই সেশন তোমাদের অনেকটাই উপকারে লাগছে কারণ বোটানি কিন্তু কনসেপচুয়াল এবং খুব বেশি আমি ক্লাস বোটানিতে করিনি তো সেই জন্য আমি চেষ্টা করছি যে প্রথমে এই প্ল্যান গ্রুপস থেকে শুরু করেছি তো সেই এই অংশগুলো তোমাদেরকে আমি বলার চেষ্টা করছি যাতে তোমাদের অনেকটা সুবিধা হয় দেখো এই ভিডিও পজ করে করে তোমরা যদি নোটস যদি লিখে নাও এবং তার সাথে সাথে যদি কোনোভাবে স্ক্রিনশট নিয়ে নাও তাহলে দেখবে যে তোমাদের প্রিপারেশন নিতে অনেকটা সুবিধা হবে ওকে আজকে তাহলে এই পর্যন্তই সবাই ভালো থেকো তো পরের দিন আমি আলোচনা করব টেরিডোফাইটা সম্বন্ধে দেখো আগের ক্লাসগুলোতে আমি কিছুটা ব্রায়োফাইটা এবং তার সঙ্গে সঙ্গে অ্যালগি এই সম্বন্ধে আলোচনা করেছি তাহলে পরের ক্লাসে আমি আলোচনা করব টেরিডোফাইটের ক্যারেক্টারিস্টিক ফিচার্স নিয়ে সো থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট